আমাদের মধ্যে অনেকেই হাত পায়ের পেশিতে টান লাগা, ঝিনঝিন করা, শরীর ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া, হার্টের সমস্যা, শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি, রক্তশূন্যতা, দুর্বল লাগা, ঠান্ডা জ্বর, সর্দি, কাশি এ জাতীয় সমস্যায় ভুগে থাকেন। আপনাদের মধ্যে কারো যদি এমন সমস্যা থেকে থাকে তাহলে আজকে আপনাদেরকে একটি ফলের সাহায্যেই এর ঘরোয়া সমাধান দিতে চলেছি, জাম্বুরা বা বাতাবি লেবু। বাজারে এখন প্রচুর মাত্রায় এই ফলটি পাওয়া যাচ্ছে, খেতে অত্যন্ত সুস্বাদু, দেখতে লেবুর মতো হলেও সাইজে অনেকটাই বড়। এটিতে প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে, কম বেশি এ কথাটি আমরা সকলেই জানি। তবে জাম্বুরা খেলে শরীরের অনেক রোগ সারতে পারে। যখনই সিজনাল কোনো ফল বের হয় আমি তখনই সেই ফলগুলো খেলে আপনাদের কোন কোন রোগ সারবে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি। আজকের ভিডিওতে থাকছে জাম্বুরা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। জাম্বুরায় প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকার পাশাপাশি এতে ভিটামিন বিও রয়েছে ভরপুর মাত্রায়। জাম্বুরা ফলিক অ্যাসিডের খুব ভালো উৎস। জাম্বুরা উচ্চ পরিমাণে বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিডের উৎস, আর এই দুটি উপাদানই গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত দরকারি। সুতরাং গর্ভস্থ শিশুর পুষ্টি নিশ্চিত করতে গর্ভবতী মায়েরা ভরপুর মাত্রায় জাম্বুরা খাওয়ার চেষ্টা করুন। জাম্বুরা নানা ধরনের ভিটামিনে সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, বায়োফ্লাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্ট, হেলদি ফ্যাট, প্রোটিন এবং অ্যানজাইমস। এটি দাঁতকে শক্তিশালী করে। জাম্বুরাতে থাকা ভিটামিন সি দাঁতের ব্যথা দূর করতে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করতে সাহায্য করে। সুতরাং যাদের দাঁতের সমস্যা আছে তারা খাদ্য তালিকায় এই ফলটি অন্তর্ভুক্ত করবেন। কিভাবে জাম্বুরা খাবেন আর কারা খাবেন না সে সম্পর্কে আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। জাম্বুরা প্রাকৃতিক হোম রেমেডিসে পরিপূর্ণ। জাম্বুরাতে রয়েছে সাধারণ ঠান্ডা, জ্বর বা কাশি দূর করার প্রাকৃতিক রেমেডি। সুতরাং একটু জ্বর, সর্দি, কাশি হলেই মুঠো ভর্তি ওষুধ না খেয়ে জাম্বুরা খাবেন। এটি হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে। জাম্বুরাতে রয়েছে উচ্চ পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হার্টকে ভালো রাখতে জরুরি। এছাড়া জাম্বুরাতে উচ্চ পরিমাণে পেকটিন রয়েছে, যা আর্টারিয়াল ডিপোজিট ক্লিয়ার করতে সাহায্য করে, ফলে আমাদের হার্ট ভালো থাকে। হাত পা ঝিনঝিন লাগা, রগে টান, পেশিতে ব্যথা, শরীরের জয়েন্টে ব্যথা ইত্যাদি সমস্যা দূর করতে জাম্বুরা অত্যন্ত কার্যকরী। পানি পানের অভাব, ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে আমাদের মাসেলস ক্র্যাম্প হয়ে থাকে। যাদের প্রায় মাসেলস ক্র্যাম্প হয়ে থাকে অর্থাৎ পেশিতে টান লাগে তারা নিয়মিত জাম্বুরা বা জাম্বুরার রস খেতে পারেন। জাম্বুরা বেশ ভালো পরিমাণে ইলেকট্রোলাইটস এবং তরল সরবরাহ করতে পারে আমাদের শরীরে, যা পেশির টান লাগার সমস্যা দূর করে। এটি এমন একটি ফল যা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে। অ্যানিমিয়া রোগের কারণে আমাদের ত্বক, চুল, নোখতার সৌন্দর্য হারায়। দুর্বলতা, ক্লান্তি, অস্থিরতা, বুক ধরপড় করা এ জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে। জাম্বুরাতে থাকা ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে আমাদের শরীরকে। যারা এনিমিয়া বা রক্ত স্বল্পতাতে ভুগছেন তারা প্রতিদিন অন্তত 1 কাপ করে জাম্বুরা খাবেন। শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া অত্যন্ত ভয়ানক একটি সমস্যা। শরীরে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন গেঁটে বাত থেকে জয়েন্টে জয়েন্টে, বিশেষ করে হাত পায়ের আঙ্গুলের জয়েন্টে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব হয়। যাদের দেহে উচ্চ পরিমাণে ইউরিক অ্যাসিড আছে তারা নিয়মিত জাম্বুরা খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক হতে সাহায্য করবে এই ফলটি। তাই যারা ইউরিক অ্যাসিডের মতো সমস্যায় ভুগছেন তারা নিয়মিত যদি জাম্বুরা খেতে পারেন ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে। এটি বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। নিয়ম করে প্রতিদিন 1 গ্লাস জাম্বুরা জুস খেলে স্কিন এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে। জাম্বুরার অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ হওয়ার হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে, ফলে বয়সের ছাপ দূর হয়। এছাড়াও জাম্বুরাতে রয়েছে চুল ঘন ও সুন্দর করার প্রাকৃতিক হোম রেমেডি। জাম্বুরা ক্যান্সারের ঝুঁকি কমায়। জাম্বুরাতে উচ্চ পরিমাণে বায়োফ্লাভোনয়েডস রয়েছে, যা ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এবং অগ্নাশয়ের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
জাম্বুরার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যাদের দেহে এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি তাদের জন্য জাম্বুরা ভীষণ উপকারী। জাম্বুরাতে থাকা ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া এই ফাইবার ওজন কমাতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও উপকারী ভূমিকা পালন করে থাকে। জাম্বুরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, পাকস্থলী ও অগ্নাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। নিয়মিত জাম্বুরা খেলে আপনার পেটের নানাবিধ সমস্যা দূর হয়ে যাবে। যাদের হজমজনিত সমস্যা রয়েছে, খাবার খেলে বদহজমের সমস্যা হয়, তারা জাম্বুরা খাবেন, কারণ জাম্বুরাতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এটি খাদ্যকে সঠিক পরিপাক হতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো সমস্যা দূর করে। এর আঁশ পরিপাকতন্ত্রের ক্রিয়া সচল রাখে ও সঠিক মাত্রায় পরিপাক রস নিঃসৃত হতে সাহায্য করে, ফলে খাদ্যের সর্বোচ্চ পরিপাক হয় এবং হজমের সমস্যাও দূর হয়। জাম্বুরা আমাদের শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে। জাম্বুরাতে রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম। এটি আমাদের ধমনির আয়তন বৃদ্ধি করে, রক্ত চলাচলের পথকে সুগম করে, ফলে দেহের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছানো সহজ হয়, যা হৃৎপিণ্ডের ওপরে চাপ কমায়, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও অ্যাথেরোক্লোরোসিসের আশঙ্কা কমাতে সাহায্য করে থাকে। মজবুত হাড়ের জন্য জাম্বুরা একটি অত্যন্ত উপকারী ফল। আমাদের দেহের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়ামের অভাব হলে অস্টিওপরোসিস সহ হাড়ের নানাবিধ রোগ দেখা দিতে পারে। জাম্বুরাতে এই খনিজ উপাদানগুলো পর্যাপ্ত মাত্রায় রয়েছে, তাই নিয়মিত যদি কেউ জাম্বুরা খায় হাড়ের বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে। জাম্বুরা মুখের ভেতরের ঘা, অগ্নাশয়ের বিভিন্ন রোগ কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য জাম্বুরা অত্যন্ত উপকারী একটি ফল। জাম্বুরা প্রত্যেকদিন নিয়মতান্ত্রিক মাত্রায় খেতে পারলে ডায়াবেটিস খুব সহজে নিয়ন্ত্রণে চলে আসে। এই হচ্ছে বাতাবি লেবু বা জাম্বুরার কিছু উপকারিতা। এবার আপনাদেরকে বলছি এই সুস্বাদু ফলটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। জাম্বুরা যেহেতু সারা বছর পাওয়া যায় না, যে সময়টিতে পাওয়া যায় আমাদের সকলেরই উচিত এই সময়টিতে ভরপুর মাত্রায় জাম্বুরা খাওয়া। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক অন্ততপক্ষে এক কাপ পরিমাণ জাম্বুরা খেতে পারেন। জাম্বুরা খাওয়ার পূর্বে যেহেতু আমরা এর উপরের খোলসটি ফেলে দেই, সেহেতু পরবর্তীতে জাম্বুরার ভেতরের অংশ ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। খাবার খাওয়ার সময় আমাদের একটি বদ অভ্যাস হচ্ছে, আমরা খাবারকে সঠিক মাত্রায় ও সঠিক নিয়মে খাই না। জাম্বুরা খাওয়ার সময় অনেকে এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ ও ঝাল মিশ্রিত করে খান। ফলকে ফলের মতো করে খেলেই এর উপকারিতা পেতে পারবেন। জাম্বুরা খাওয়ার সময় এতে কোনো প্রকার লবণ অথবা ঝাল মিশ্রিত করা উচিত নয়। যদি একান্তই মিশ্রিত করতে হয় তাহলে সামান্য পরিমাণ বিট লবণ ও কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এভাবে জাম্বুরা খেলে যাদের গ্যাস্ট্রিক হয় তাদের গ্যাস্ট্রিকও কিন্তু দূর করতে সাহায্য করবে। এছাড়াও জাম্বুরা খাওয়ার সঠিক সময় হচ্ছে সকাল 10টার পর থেকে সন্ধ্যের আগ পর্যন্ত। আপনি এক কাপ পরিমাণ জাম্বুরা খেতে পারবেন দৈনিক। শিশুদের ক্ষেত্রে পরিমাণটি আরও কমিয়ে হাফ কাপ করে নেবেন। জাম্বুরা কখনোই জুস করে খাবেন না, সবসময় এর আঁশ সহ খেতে হবে, তাহলে সবচেয়ে বেশি উপকারিতা পাবেন। তবে অনেকেরই আঁশ খেয়ে হজম না করার মতো সমস্যা রয়েছে, তারা জুস করে খেতে পারেন, আবার রোগীর পথ্য হিসাবে দিলে সেক্ষেত্রেও জুস করে দিতে পারেন। জাম্বুরা কখনোই খালি পেটে খাবেন না, আবার রাতের ভাগে জাম্বুরা খেলেও এর কারণে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে এই জাতীয় ভিটামিন সি যুক্ত ফলগুলো খাওয়ার পরামর্শ দেওয়া হয়। জাম্বুরা খাওয়ার সাথে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। জাম্বুরা খাওয়ার এক থেকে আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাওয়া উচিত নয়। এতে করে জাম্বুরার উপকারিতা আপনি সঠিকভাবে পেতে পারবেন। জাম্বুরা খাওয়ার পরে মুখে একটা তিতকুটে ভাব চলে আসতে পারে, তবে জাম্বুরা খাওয়ার পরপরই কখনো পানি খাবেন না। সেক্ষেত্রে অন্ততপক্ষে 30 মিনিট অপেক্ষা করে আপনাদেরকে পানি খেতে হবে। যারা ক্যালসিয়ামের ওষুধ সেবন করছেন অথবা রক্ত বাড়ানোর জন্য কোনো প্রকারের মেডিসিন নিচ্ছেন, তারা জাম্বুরা খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাদের কিডনির সমস্যা রয়েছে, কিডনিতে ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি, তারা অবশ্যই জাম্বুরা খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ভিউয়ার্স, আজকের এমন উপকারী ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।